শওকত খান, আপনি তো আমাদের লাস্ট আমরা যেবার এফসি আন্ডার 20 কোয়ালিফাই করেছিলাম 2002 সালে, সেই দলে খেলেছেন, সেই দলে দুটো গোল করেছিলেন এবং আপনার গোলে পাকিস্তানের সাথে আমরা দুইটি গোলে ড্র করেছিলাম এবং আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছিলাম। বলেন তো সেই ম্যাচের একটু ঘটনাটা বলেন, সেই স্মৃতি একটু বলেন তো দেখি। ধন্যবাদ ফরহাদ ভাই। আসলে স্মৃতিটা আসলে আমি প্রথম প্রাধান্য দিচ্ছি আমার কোচ জস কুটানকে। যখন আমরা গোল খাওয়ার পর তখন আমরা ড্র করতে বলে আমরা যে কোয়ালিফাই করবো এটাই আমাদের ডিটারমাইন্ড ছিল, প্লাস আমাদের ছিল আমরা জিততে হবে। তো আমরা যে খেলার যে কোনো ক্রমে আমরা গোল খেয়ে বসি, তারপর আমাদের অল আউট খেলি। এর মধ্যে আমি ডিফেন্স থেকে গিয়ে গোলের সুযোগ খুলে আমি গোল করলাম, আমি একটা গোল করছি, আমার সাথে আরমান আজিজ একটা গোল করছে, দুইগুলো ড্র সমতায় আমরা কোয়ালিফাই করছি কাতারে। সেই দলের একটা দুঃখজনক ঘটনা আছে, সেই কোয়ালিফাই দলের দুজন খেলোয়াড় হারিয়ে গেছে। দুজন খেলোয়াড় ছিল আমাদের এই সময়, আমাদের ভাইস ক্যাপ্টেন ছিল কল্লোল কুমার ঘোষ জুকু, আমি তার মাকড়াত কামান করছি, উনি করোনার সময় মারা গেছে শুনছি, আমি দেখতে পাইনি কিন্তু আমি ওকে অনেক মিস করি, তাকে আল্লাহ স্বর্গেই করুক এই কামনা করি। সোহাগ মারা গেছে শুনলাম আমি ওকে, ওরা দুজনে আমাদের টিমের বেস্ট প্লেয়ার ছিল, আমার খুব ভালো বন্ধু ছিল, তাদেরকে মিস করি, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক। খুব কষ্ট লাগতেছে আপনাদের? হ্যাঁ অবশ্যই, এখনও মিস করি ওদেরকে, খুব কষ্ট লাগে, রাত্রে ঘুমার সময় চিন্তা করলে খুব খারাপ লাগে ওদের কথা, কেন একসাথে অনেকদিন খেলেছি, অনেক দূর আসছি, অনেক দুষ্টুমি করছি, এগুলো দেখলে খুব খারাপ লাগে, মিস করি ওদের।